আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি, সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএসকোড ফুল কোর্সের 14 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমাদের আর সব ভিডিওর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা টার্মিনাল সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। সো একজন প্রোগ্রামার হিসেবে সবার কিন্তু টার্মিনাল সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। সো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। সো ফিরছি ইন্ট্রোর পর। তো আমরা আমাদের ভিএস কোড ওপেন করলাম এবং এখানে আমরা কয়েকটা কোড ওপেন করে রেখেছি। সো আমি তিনভাবে আমাদের টার্মিনালটা ওপেন করতে পারি। প্রথমে সবচেয়ে বেসিক যে উপায় আমরা টার্মিনালটা ওপেন করতে পারি সেটা হচ্ছে আমাদের মাউস কার্সারটাকে একদম নিচের দিকে নিব, তাহলে এই যে একটা তীর চিহ্ন চলে আসছে আর নীল কালারের একটা বর্ডার চলে আসছে, এইভাবে মাউসের লেফট কীটা প্রেস করে ধরে রেখে যদি উপরের দিকে টান দেই তাহলে বুম, টার্মিনাল কিন্তু চলে আসছে আমাদের, এখানে একটা টার্মিনাল ওপেন হয়ে গেল। সো এটা হলো প্রথম উপায়, আমরা এটা ক্রস করে দিই। সো এরপরে আমরা দেখি সেকেন্ড যে স্টেপটা, সেটা হচ্ছে অল্টার কি প্রেস করলাম তাহলে কিন্তু আমাদের মেনুবারটা চলে আসলো। মেনুবারের এখানে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছি যে টার্মিনাল। সো টার্মিনালের উপর ক্লিক করলেই নিউ টার্মিনাল লেখা, নিউ টার্মিনালের উপর ক্লিক করলাম আমাদের কিন্তু নতুন টার্মিনাল ওপেন হয়ে গেল। এটা ছিল আমাদের সেকেন্ড উপায়। এবার আমরা থার্ড উপায়ে আমাদের টার্মিনালটা ওপেন করতে যাচ্ছি। সো তার আগে আমরা যদি আবার মেনুবারটা নিয়ে আসি অ্যান্ড টার্মিনালের উপরে ক্লিক করি, তাহলে নিউ টার্মিনালের পাশে আমাদের একটা কন্ট্রোল শিফট ব্ল্যাক ডট একটা সাইন দেখা যাচ্ছে। সো এটার মাধ্যমে, এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা টার্মিনালটা ওপেন করতে পারি। তোমরা দেখি আমাদের কিবোর্ড শর্টকাটটা কাজ করে কি না। সো আমাদের কী ছিল শর্টকাটটা? কন্ট্রোল শিফট অ্যান্ড ব্যাক ডট। সো কন্ট্রোল শিফট ব্যাক ডটটা কোথায় পাবো? আমাদের কিবোর্ডে যে ট্যাব বাটনটা রয়েছে, ট্যাব বাটনটার উপরে এবং স্ক্যাপ বাটনের নিচে ওয়ান যেই কীটা রয়েছে সেই কীটার হাতের বাম সাইডে আমরা সেই বাটনটা পেয়ে যাব। সো এটার উপর যদি ক্লিক করি, বুম, আমাদের টার্মিনালটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমাদের টার্মিনালের এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে এখানে টার্মিনাল, এই নিচের দিকে কিছু কোড টোড লেখা আছে অ্যান্ড হাতের ডান সাইডে আমাদের চারটা কিন্তু টার্মিনাল ওপেন হয়ে গেছে। আমরা যদি এই টার্মিনালগুলো ডিলিট করতে চাই তাহলে এই যে এখানে কিল বা ডিলিট লেখা, এখানে কিন্তু প্রেস করলেই আমাদের টার্মিনালগুলো ডিলিট হয়ে যাবে। আবার নতুন আর একটা টার্মিনাল ওপেন করতে চাইলে যে প্লাস সাইন লেখা আছে না, এখানে কি বলতেছে নিউ টার্মিনাল, এটার উপর ক্লিক করলেই কিন্তু নতুন আর একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। আমরা যদি এই প্লাস সাইনের উপর মাউসটা হোভার করাই তাহলে এখানে কি বলতেছে, নিউ টার্মিনাল কন্ট্রোল শিফট অ্যান্ড ব্যাক ডট। সো এটার মাধ্যমে কিন্তু আমরা করছিলাম ব্যাক ডটের মাধ্যমে। অ্যান্ড পরে আরেকটা কি বলতেছে, অল্টার স্প্লিট টার্মিনাল। সো অল্টার মাধ্যমে কিন্তু আমরা আমাদের টার্মিনালগুলোকে স্প্লিট করতে পারবো, অর্থাৎ দুই ভাগ অথবা তিন ভাগ অথবা চার ভাগ এমন করতে পারবো। সো আমরা দেখে ফেলি, এখানে আমাদের দুইটা টার্মিনাল কিন্তু ওপেন রয়েছে। আমরা এখানে প্লাস সাইনের উপর ক্লিক করেও কিন্তু নতুন টার্মিনাল ওপেন করতে পারি। আবার আমরা যদি কন্ট্রোল শিফট ব্যাক ডটের প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে নতুন আর একটা টার্মিনাল, এই যে তিন নম্বর টার্মিনাল চলে আসলো। সো আমরা চাচ্ছি যে এই টার্মিনালটাকে স্প্লিট করতে, সেটা আমরা এখানে মাউস ওভার করলে এই যে স্প্লিট লেখা রয়েছে সেটা কি বলতেছে, কন্ট্রোল শিফট অ্যান্ড ফাইভ যদি প্রেস করি তাহলে এটা স্প্লিট হয়ে যাবে। আমরা এখানে প্রেস করলেও এটা স্প্লিট হয়ে গেল, এই যে হাতের বামে একটা ডানে একটা। আমরা চাচ্ছি একটা টার্মিনাল নিয়ে আসলাম আমরা স্প্লিট বাদে, এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে স্প্লিট করতে চাচ্ছি। সো কন্ট্রোল শিফট ফাইভ প্রেস করলাম, এটা কিন্তু স্প্লিট হয়ে গেল। সো এই স্প্লিটগুলো আমরা আবার ক্লিক ক্রস করে দিতে চাইলে বা কিল করে দিতে চাইলে এখানে ডিলিটের মাধ্যমে কিন্তু আমরা কিল করে দিতে পারি, ওকে। এবং এই টার্মিনালটাকে যদি আমরা ক্রস করে দিতে চাই তাহলে এই যে এখানে ক্রস বাটনে ক্লিক করলে আমাদের টার্মিনালটা ক্রস হয়ে যাবে। আমরা আবার দেখি এখানে যদি মাউস ওভার করাই তাহলে ক্লোজ প্যানেল আমাদের কিন্তু কোনো কিবোর্ড শর্টকাট এখানে দেখাচ্ছে না। সো আমরা কী কী করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের টার্মিনালটা টগল করতে চাচ্ছি, অর্থাৎ ভিউ হবে এবং হাইড হয়ে যাবে। তারপরে নতুন টার্মিনাল কীভাবে ক্রিয়েট করে সেটা তো আমরা দেখলামই কন্ট্রোল শিফট অ্যান্ড ব্যাক ডটের মাধ্যমে। আমরা স্প্লিট করাও কিন্তু দেখছি কন্ট্রোল শিফট এবং ফাইভের মাধ্যমে। আমরা চাচ্ছি এবার টার্মিনাল সম্পর্কে যত ধরনের কিবোর্ড শর্টকাট রয়েছে সেগুলো দেখতে, ওকে, সমস্যা নাই। আমরা কন্ট্রোল কে কন্ট্রোল এস প্রেস করলে কিবোর্ড শর্টকাটে চলে আসব, এখানে গিয়ে লিখব টার্মিনাল। সো টার্মিনাল লিখে ফেললাম, তাহলে আমাদের এখানে কি বলছে, ওপেন নিউ এক্সটার্নাল টার্মিনাল। সো এটা কি, কন্ট্রোল শিফট সি।
সো আমরা এগুলো এক এক করে এক্সপ্লোর করে আসি। তো দেখি আমাদের কি বলছে এক্সটার্নাল টার্মিনাল। আমরা কিন্তু এখন ভিএস কোডের ইন্টারনাল টার্মিনাল ইউজ করতেছি, এই যে এটা আমরা চাচ্ছি এক্সটার্নাল টার্মিনাল সেটা ওপেন করতে। সো কন্ট্রোল শিফট সি যদি প্রেস করি, আমাদের এই যে একটা সিএমডি, আমাদের নতুন একটা টার্মিনাল এক্সটার্নালভাবে এটা কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা আবার কিবোর্ড শর্টকাটে যাই, যাওয়ার পর এবার দেখি। তো আমরা এবার খুঁজে দেখি যে কীভাবে টোগল টার্মিনাল আমরা করতে পারি। সো এইভাবে আমরা যদি খুঁজে দেখি তাহলে, কিবোর্ড শর্টকাটে খুঁজতে থাকি তাহলে এই যে আমাদের এদিকে চলে এসেছে ভিউ টোগল টার্মিনাল, এটা কি কন্ট্রোল ব্যাক ডট। সো আমি যদি আমাদের ফাইলে যাই, যাওয়ার পর এখন যদি কন্ট্রোল অ্যান্ড ব্যাক ডট প্রেস করি, আমাদের কিন্তু টার্মিনালটা চলে আসছে। অ্যান্ড আমরা যদি এখানে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যখন আমরা কন্ট্রোল ডট প্রেস করতেছি, আমাদের কিন্তু এটা টোগল হচ্ছে, অর্থাৎ ভিউ এবং হাইড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু নতুন আরেকটা টার্মিনাল ক্রিয়েট করতেছে না। বাট আমরা যদি এটা হাইড করে দিই, এখন যদি কন্ট্রোল শিফট অ্যান্ড ব্যাক ডট প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা টার্মিনাল ছিল, এখন কিন্তু আরও একটা টার্মিনাল চলে আসছে। সো অ্যান্ড আমি চাচ্ছি যে একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে শিফট করতে। সো তো এখন আমি চাচ্ছি আমাদের এই তিন নাম্বার টার্মিনাল থেকে আমরা উপরে নিচে যাইতে। সো কন্ট্রোল প্রেস করার পর পেজ আপ অ্যান্ড পেজ ডাউনের মাধ্যমে কিন্তু আমরা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে শিফট হইতে পারি। এরপরে আমরা দেখব যে আমি সাপোজ এই টার্মিনালটাতে কিছু লিখে ফেলি, যেমন একটা এরর কোড লিখি, যেমন গিট লিখলাম, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু এখানে শো করলো। সো আমি চাচ্ছি এই লেখাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে। সো এটা দেখে আসি শর্টকাটে আছে নাকি, আমরা দেখে ফেলি। ক্লিয়ার ক্লিয়ার, এই যে টার্মিনাল ক্লিয়ার, আমাদের এটাই কিন্তু কোনো কি বাইন্ডিং সেট করা নাই। সো আমরা এটা বুঝতে পারতেছি টার্মিনাল ক্লিয়ার। সো একটা শর্টকাট ইউজ করে ফেলি, কন্ট্রোল কে। ওকে, সো এটা ইউজ করলাম। এখন যদি আমরা টার্মিনালটা ওপেন করি, এই যে আমরা চাচ্ছি এই টার্মিনালটার সম্পূর্ণ লেখা ক্লিয়ার করে দিতে, একদম নিট অ্যান্ড ক্লিন করতে। সো কন্ট্রোল কে প্রেস করলাম, সব কিছু আমাদের ক্লিয়ার করে দিল। এরপরে আমরা সর্বশেষ একটা জিনিস দেখে আমাদের আজকের ভিডিওটা শেষ করে দেব, সেটা হচ্ছে আমরা কিভাবে যতগুলো টার্মিনাল রয়েছে সেগুলো কিল করে দিতে পারবো, অর্থাৎ ক্রস করে দিতে বা ডিলিট করে দিতে পারবো। ওকে, সো এটা সার্চ দিলাম যে কিল টার্মিনাল। ওকে, সো কিল টার্মিনাল লিখে সার্চ দিলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিল অল টার্মিনাল, আমাদের কোনো কি বাইন্ডিং সেট করা নাই। সো আমরা চাচ্ছি এখানে কি বাইন্ডিং সেট করতে, ডাবল ক্লিক করলাম অ্যান্ড এখানে আমরা কি বাইন্ডিং সেট করতে পারি। কেমন কি বাইন্ডিং হতে পারে? কিল অল টার্মিনাল, সো কন্ট্রোল কে কন্ট্রোল টি এমন হতে পারে। সো কন্ট্রোল কে কন্ট্রোল টি, আমাদের এমন একটা অলরেডি কমান্ড রয়েছে, আমরা দেখে আসি কমান্ডটা, কালার থিম। ওকে, আমাদের সমস্যা নাই, আমরা সেটাও সেট করতে পারি। তো আবার লিখে ফেলি কিল টার্মিনাল অ্যান্ড কিল অল টার্মিনালের এখানে কন্ট্রোল কে কন্ট্রোল টি, অর্থাৎ কিল টার্মিনাল, এন্টার হিট করে দিলাম। অ্যান্ড এখন যদি আমরা কন্ট্রোল ব্যাক ডট এর মাধ্যমে আমাদের টার্মিনালগুলো নিয়ে আসি অ্যান্ড কন্ট্রোল কে কন্ট্রোল টি প্রেস করি, বুম, আমাদের কিন্তু এগুলো চলে গেছে। আমি যদি আবার কন্ট্রোল ব্যাক ডট ইউজ করি, তাহলে এই যে সম্পূর্ণ নতুন একটা টার্মিনাল কিন্তু ওপেন হচ্ছে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।